সালাম আলাইকুম, আমি ডাক্তার এম এস সত্তার সরকার, সহযোগী অধ্যাপক মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকে একটি প্রচলিত টপিক নিয়ে কথা বলছি, সাপে কামড়। বিশেষ করে রাসেলস ভাইপার এখন খুবই আতঙ্কের নাম। আসলে আমাদের বাংলাদেশে এবং এই উপমহাদেশে রাসেলস ভাইপার ছাড়াও আরও কমন বিষধর সাপ রয়ে গেছে, যেমন কুবরা অথবা বাংলায় বললে গুখরা এবং ক্রেইট অথবা কেওটে সহ আরও কিছু বিষধর সাপ আমাদের এখানে পাওয়া যায়। সাপে কামড়ানো একটি কমন ঘটনা আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ সহ। ইদানিংকালে যেই আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার নিয়ে, আসলে এটা অনাকাঙ্ক্ষিত। অবশ্যই রাসেলস ভাইপারের সংখ্যা এবং কামড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই সাপ দীর্ঘদিন আমাদের এখানে কম ছিল, এই বছর বন্যার কারণে এবং তাদের বাসস্থানের ঘাটতির কারণে তারা লোকালয়ে বেশি চলে এসেছে। সাপে কামড়ালে প্রথমেই নির্ধারণ করতে হবে বিষধর সাপ বা বিষহীন সাপ কামড়িয়েছে। কীভাবে বুঝব বিষধর সাপ কামড়িয়েছে? কিছু লক্ষণ, যেমন সাপে কাটা স্থান থেকে অনর্গল রক্তক্ষরণ হওয়া, ওই স্থানটা ফুলে যাওয়া, ফুসকা পড়া, কালো হয়ে যাওয়া বা পচে যাওয়া, বড় ক্ষত হওয়া। সাপে কামড়ানো রোগী যদি ঘুম ঘুম ভাব বলে, তার যদি শ্বাসকষ্ট হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, দুর্বল অনুভব করে, তার ঘাড় যদি পরে আসে বা ব্রোকেন নেক সাইন, প্রস্রাবের কালার যদি কালো হয়ে যায়, এগুলা এবং মুখ দিয়ে লালা পড়ে সব সময়, এই সমস্ত লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো তার বিষধর সাপ কামড়িয়েছে। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে আমাদের করণীয় হলো দ্রুত তাকে নিকটস্থ হাসপাতাল, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজে স্থানান্তর করা। রোগী এবং রোগীর সাথে যারা আছেন সবার প্রাথমিক দায়িত্ব সেটা। হাসপাতালে যাওয়ার আগে আপনার করণীয় হলো যেই মানুষকে সাপে কামড়িয়েছে তাকে রেস্ট রাখা, যেই স্থানে কামড়িয়েছে সেই জায়গাটাকে ইমিউবিলাইজ করা বা অচল করা। যেমন যদি তার পায়ে কামড় দেয় তাহলে সে আর হাঁটাচলা করবে না, পাটাকে একটি কাঠের সাথে হালকাভাবে বেঁধে বা বাঁশের টুকরোর সাথে ইমিউবিলাইজ করা। যেই স্থানে কামড়িয়েছে সেখানে কোনো কিছু না লাগানো, ক্ষত স্থানে ওখান থেকে ব্লেড বা অন্য কিছু দিয়ে কেটে রক্তক্ষরণ না করানো, গোবর ঘাস চিবিয়ে অথবা অন্য কোনো অ্যালকোহল দেওয়া এগুলো দেওয়া যাবে না। উঝা অথবা বৈদ্য খুঁজে অযথা সময় নষ্ট করা যাবে না, দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে। হাসপাতালে যাওয়ার পর সকল ডাক্তার বুঝতে পারবেন তার কি ভেনোমাস বা বিষধর সাপ কামড়িয়েছে নাকি নন ভেনোমাস বা বিষহীন সাপ কামড়িয়েছে, তাকে অবজারভেশনে রাখবে। বিষধর সাপ কামড়ালে আতঙ্কিত না হয়ে আমাদের দেশে এখন যেই অ্যান্টিভেনাম বা পলিভেলেন অ্যান্টিভেনাম আছে, সেটা রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপের কামড়ে কার্যকর। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম সকল হাসপাতালে সরকার দিয়েছেন। আতঙ্কিত না হয়ে আমরা হাসপাতালে যাই, ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।